আজকের এই যে দিনটা, এই দিনটা একটা নিয়ম করে পালন করা হয়, ক্যালেন্ডারে আসে যায়, কিন্তু তার বাইরে প্রতিদিন প্রত্যেকটা মুহূর্ত কিভাবে এদের সচেতন করা যায়? আপনি তো এদের নিয়ে যেহেতু দীর্ঘদিন কাজ করছেন, বিষয় হচ্ছে যে আজকে পয়লা ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে, সারা পৃথিবীতে দিবসটা পালন করা হয়। মূল বিষয় হচ্ছে এইডস সম্পর্কে মানুষকে সচেতন করা। কিন্তু এটা ঠিকই যে পয়লা ডিসেম্বরের থেকে আরম্ভ করে যদি আর একটা ডিসেম্বর অবধি এগোনো যায় প্রতিদিন প্রতি সময় ধরে, তাহলে এটার একটা আলাদা মাত্রা আসে। কারণ এই মুহূর্তে এই এইডস রোগ নিয়ে যারা কাজ করছেন বা যারা এইডস রোগী, এদের মধ্যে সমন্বয় খুব অভাব, যে কারণেই আজকে বহু ক্ষেত্রে আমরা সংবাদপত্র দেখছি, মিডিয়ায় দেখি যে একজন এইডস রোগে আক্রান্ত সে কীভাবে বাত্র হচ্ছে সমাজের কাছে, পরিবারের কাছে। আমরা তাই চাই যে সমস্ত মানুষকে সচেতনতার দিকটা আরও বড় করে বোঝানো। এবং আজকে আমরা যে কাজটুকু করেছি, এই বাগবাজার এলাকায় যারা প্রান্তিক মানুষ, যাদের মধ্যে এই সচেতনতার খুবই অভাব, আমরা চেষ্টা করেছি তাদের মধ্যে সচেতনতা দেওয়া। তার কারণ আমরা সবাই জানি যে কলকাতা শহরে রাত্রের যদি দৃশ্যটা আমরা দেখি, আমরা দেখব যে ফুটপাত ধরে হাজার হাজার মানুষ, বিশেষ করে যাদের মধ্যে টিনিয়েজার মেয়ে রয়েছে, তারা কিন্তু আজকে ইললিগাল প্রস্টিটিউট হয়ে যাচ্ছে। তারা কিন্তু জানছেও না যে তারা কীভাবে একটা অন্যায় রোগ নিজেদের মধ্যে নিচ্ছে। তার কারণ তারা কোনো নিয়ম শৃঙ্খলা মানে না, যে কারণেই আমরা চেষ্টা করেছি প্রান্তিক মানুষদের পাশে দাঁড়িয়ে মূল বিষয়টা তাদের জানানো, যে এই রোগটা হয়তো খারাপ কিন্তু মানুষটা তো ভালো, তাহলে মানুষটা কেন এই রোগে আক্রান্ত হবে। সেই কারণেই আমরা প্রায় 34 বছর স্বাস্থ্য আন্দোলনে থেকে আমরা মনে করেছি যে এর সংক্রান্ত বিষয়টা আজকে মানুষের বেশি করে জানা উচিত। শুধুমাত্র লেখাপড়া জানলাম, আমি অন্য বিষয়ে কিছু জানলাম, কিন্তু এর সম্পর্কে সচেতনতার আজকে বড়ই অভাব। সেই অভাবের কারণেই আজকে এক শ্রেণীর মানুষ যারা আক্রান্ত, তারা ভীষণভাবে বিপ্লাবিত হচ্ছে, তাদের সঠিক চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না, জানছে না যে আমি হাসপাতালে গেলে চিকিৎসা করালে আমার একটা সুযোগ আছে, এই সুযোগ সন্ধানে খবরটাও কেউ দিচ্ছে না। যে কারণেই আমরা চেষ্টা করেছি আজকের এই দিবসটা শুধু নয়, 365 দিন যেহেতু আমরা স্বাস্থ্য আন্দোলনের সঙ্গে যুক্ত, আমরা মনে করি প্রতিদিন প্রতি মুহূর্তে প্রত্যেকটি মানুষকে সচেতন করলেই আমরা এইডসের বিরুদ্ধে সঠিকভাবে লড়াইটা করতে পারব। আজকে তার একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রান্তিক মানুষের কাছে এইডসের বিরুদ্ধে যে বার্তা সেটা পৌঁছে দেওয়ার জন্যই আমরা ব্যবস্থা করেছি। জীবনবাবু, আপনি নিজে? হ্যাঁ, আমি PLWHA আছি, আছি প্লাস পাশাপাশি আমি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন যেটা আছে তার কমিউনিটি কেয়ার কোঅর্ডিনেটর, অর্থাৎ পজিটিভদের যে কেয়ারের যে জায়গাটা, সেই জায়গাটা আমি তাদের গাইড করছি। তো যেহেতু কিছুক্ষণ আগেই যে আশিবাবু যে কথাগুলোকে বললেন আর কি, তো ব্যাপারটা হয়ে গেছে যে আমরা আক্রান্ত হয়েছি মানে জীবনের শেষ নয়, এটা একটা যে আগে এইচআইভি থেকে এইডস আসতে যে সময় একটা ব্যাপার আছে, সেটা বৃহত্তর একটা সময়। সেই সময় মানুষ সাধারণ সুগার নিয়ে বা হাই ব্লাড প্রেশার নিয়ে যেরকমভাবে থাকে, সেই পরিষেবাগুলো এখন হচ্ছে। যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যান্ড প্রভিনশিয়াল কন্ট্রোল সোসাইটির আন্ডারে আমরা রয়েছি, এখানে যারা আক্রান্ত হয়ে আসছেন এবং অলরেডি সুস্থভাবে থাকার জন্য যে ইআরটি দরকার, মানে অ্যান্টিরেট্রোভাল থেরাপির যে দরকার, সেটা আমরা করছি। পাশাপাশি বিভিন্ন হাসপাতাল ও ইআরটি সেন্টার চিকিৎসার মধ্যে রয়েছে, সেটাও আমরা একটা জানানোর জায়গা করছি। যে আরজিগড় আছে, মেডিকেল কলেজ আছে, এমআর বাঙুর আছে, বারাসাত লিঙ্ক ইআরটি আছে, বিভিন্ন জেলা এবং মালদা, নর্থ বেঙ্গল বিভিন্ন জেলা বিভিন্ন ইআরটি সেন্টারগুলো আছে, এবং সেখানে টেস্ট করি যাতে তারা সরাসরি ট্রিটমেন্টের আওতায় এনেই তাদের ওষুধগুলোকে চালু করা যায়। এটা না যে আমার জীবনটা শেষ হয়ে গেছে, এবং তাকে রক্ষা করা এবং তাদের পরিবারের মধ্যে ICTC টেস্ট করানো এবং তাদের পরিবারের সাপোর্ট করা, এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যারা আছেন বা ওয়েস্ট বেঙ্গলে যেমন স্টেট বডি বেঙ্গল নেটওয়ার্ক অফ পিপল লিভিং উইথ এইচআইভি এইডস নিয়ে যারা কাজ করছে, তাদের কাছে আমাদের এই বার্তাগুলো রয়েছে যে যারা যে জেলাগত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো করা এবং তাদের ট্রিটমেন্টটা আওতায় আনা এবং তারা সুস্থভাবে থাকুক, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় মেসেজ। ওয়ালেন সবাই ভালো থাকলে, এবং তার পাশাপাশি
যারা জানেন আজকে, যারা একটু আগে দেখবেন যে যেহেতু গোষ্ঠীগত আমরা এখানে ছুটে নিই, আজকে হাসপাতাল থেকে এসে আমি এখানে এসেছি, মানে বিশ্ববিদ্যালয় এদের সঙ্গে খুব পাতলাকে যেগুলো জানার দরকার, আমি কোথায় গেলে সার্ভিসটা পাবো, কোথায় গেলে কি পাবো, সেই বার্তাগুলো আজকে আমরা পৌঁছেছি। কারণ এমনই চলে আক্রান্ত এবং যাদের একটাই মৃত্যু, এর কোনো বাইরের সুযোগ সুবিধা নেই, সেই ব্যাপারেই আজকে আমরা সবাইকে ডেকেছি। তার কারণ একটি, অনেকে জানে অনেকে জানে কি পদ্ধতিতে অসুখটা শরীরের মধ্যে প্রবেশ করেছে। আমরা সবাই জানি টিবি রোগ, আমরা সবাই জানি হার্টের রোগ, আমরা সবাই জানি থ্যালাসেমিয়া রোগ, আমরা সবাই জানি কিডনির রোগ, আমরা সবাই জানি পেটের অসুখ, পেটের বিভিন্ন গ্যাস্ট্রোএন্টেরোলজিক অসুখ হয়, আমরা জানি চোখের ব্যাধি, আমরা জানি মাথায় অনেক সময় দেখা যায়, ব্রেনের অসুবিধাতে অনেকে মানসিক সুস্থতা হয়, এই অবধি আমরা সবাই জানি, কিন্তু এইসব সম্পর্কে আমাদের খুব একটা জানা নেই। আর এই কারণেই আমরা হয়তো নিজেরা নিজেদের ভুলবশত অনেক ঘটনা ঘটিয়ে ফেলি, যে কারণে এই রোগটা শুরু হয়।